नमस्कार बंधुरा, आईडीएसके कुकिंग एर आरेकटी नतून रेसिपीते आपनादेर सकलकेई अनेक अनेक स्वागत। आमार आजकेर रेसिपी हलो मटन कषा। आमरा भजन रसिक बांगाली रविवारेर दुपुरेर गरम गरम भातेर संगे जदि एरकम मटन कषार रेसिपी थाके ताहले किन्तु रविवारेर लांच जस्ट जमे जाए। अनेकेई आमरा अनेक रकम भावे मटन कषा बानिये थाकि। आज के संगे घरोवा उपकरण दिए खूब सिम्पल भावे दारुण स्वादेर मटन कषार रेसिपी शेयर करते चले। अवश्य आमार भिडियोटी लास्ट पर्यंत देखबें। जदि भालो लागे लाइक शेयर एवं कमेंट करते भूलें ना। और आमार चैनले नतून बंधु हये थाकले अवश्य चैनल सबसक्राइब कर बेल नोटिफिकेशनटी अन कर देवें एरकम रेसिपि देखार जोन्नो। तो चलुन देखे नेवा जाक आजकेर रेसिपि। प्रथमे आमी आजकेर रेसिपिर जोन्नो एकटा स्पेशल गरम मसला तैरि करे नेब। तार जोन्नो फ्राइंग पैने निये निलाम दुटो शुकनो लंका, दुटो तेजपाता, एक टुकरो दारुचिनी, दुटो बड़ो एलाच, चारटे छोटो एलाच, कयेकटा गोलमरिच, पाँच छटा लवंग, हाफ चामच गोटा धने और एक चामचर मतो गोटा जिरे। एगुलोके आमी मीडियम टू लो फ्लेमे हालका करे ड्राई रोस्ट करे नेब। देखुन हालका एकटु कलर चेंज हये आसले एबार एटाके आमी नामिये एकटु ठंडा करे नेब, निये मिक्सिते गुड़ो करे नेब। देखुन बंधुरा मसलाटा आमी गुड़ो करे नियेछि। एबार चले जाब पर स्टेपे। एखाने आमी मटन नियेछि प्राय एक किलो। और आज के रेसिपिर जोन्नो एरकम एकटु चर्बी सह मटन निलेई किन्तु खेते खुबी भालो लागबे। एबार मटनटाके आमी मेरिनेट करे नेब। तार जोन्नो एखाने स्वाद मतो लवण दिये दिलाम। दिए दीची एक चामच हलुदेर गुड़ो, एक चामच जिरे गुड़ो दीची, दीची हाफ चामच धने गुड़ो और परिमाण मतो लंकार गुड़ो। एखाने आमी देड़ चामच परिमाणे लंका गुड़ो व्यवहार करेछी। आपनारा किन्तु झालटा अवश्य आपनादेर पछन्द मतो व्यवहार करबेन। तार संगे आमी जे मसलाटा बानिये निलाम प्रथमे সেখান থেকে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এবার সবশেষে আমি দুই চামচ পরিমাণে কাঁচা সরষের তেল দিচ্ছি। দিয়ে এবার মাংসটাকে মেরিনেট করে নেব। দেখুন বন্ধুরা সবই কিন্তু আমাদের ঘরে থাকা উপকরণ, আর কোনো রকম এক্সট্রা আমি মশলাপাতি ব্যবহার করছি না। সব ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটা আপনাদের বানাবো। আর মেরিনেট করার সময় অবশ্যই একটু হাতে প্রেসার দিয়ে এভাবে মেরিনেট করতে হবে যেন মাংসের মধ্যে মশলাপাতি খুব ভালো করে ঢোকে। মেরিনেট যতই ভালো হবে মাংসের স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি হাতে প্রেসার দিয়ে মেরিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর একটা গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তাতে আমি নিয়ে নিলাম সরষের তেল। আর যে কোনো ননভেজ রেসিপি কিন্তু সরষের তেলে খেতে ভালো লাগে। একটা তেজপাতা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এক টুকরো দারুচিনি, তিনটে ছোট এলাচ, লবঙ্গ আর তার সঙ্গে হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এর মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা কিন্তু কালারের জন্য, এতে কিন্তু রান্নার মধ্যে একদমই মিষ্টি ভাব আসবে না, এটা শুধুমাত্র কালারের জন্য। তো চিনিটাকে হালকা করে একটু গলিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি চপ করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে আমি ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেড় চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালো করে ভেজে নেব যেন আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেরিনেট করে রাখা মাটন। দিয়ে এবার নেড়েচেড়ে আমি মাটনটাকে কষে নেব। দেখুন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো কষতেই
দেখুন মাংসর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। আর আমি মাংসর থেকে যে জল বেরোবে সেই জলটা দিয়ে আমি মাংসটাকে কষে নেব, কোনো রকম কিন্তু এক্সট্রা জল ব্যবহার করব না। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আপনারা কিন্তু টমেটো পেস্টের জায়গায় টক দইও দিতে পারেন। আজকের রেসিপিতে আমি কিন্তু টক দই ব্যবহার করব না। আপনারা চাইলে যখন আমি টমেটোর পেস্টটা ব্যবহার করলাম সেই সময় টক দই ব্যবহার করতে পারেন। টমেটো পেস্ট দিয়ে এবার আমি মাংসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে নেড়েচেড়ে খুব ভালো করে কষে নেব। খাসির মাংস কিন্তু যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে, তাই হাতে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে কষে নেব। তো বন্ধুরা দেখুন প্রায় 15 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে খুব ভালো করে কষে নিয়েছি। দেখেই আপনারা বুঝতে পারছেন মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে, মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি কড়াইটাকে নামিয়ে নিয়ে একটা প্রেশার কুকারে মাংসটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এবার মাংসটা সেদ্ধ করার পালা। তো প্রেশার কুকারে মাংসটাকে নিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করছি। আর মাংস রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু স্বাদ অতটা ভালো আসবে না। তো জল ব্যবহার করে এবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে একটা সিটি দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়ে পর 3টে সিটি দিয়ে নেব। লো ফ্লেমে পরপর 3টে সিটি দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য একটু প্রেশার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। দিয়ে হাই ফ্লেমে আমি মাটনটাকে আবারও 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। গ্রেভিটাকে একটু 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সে প্রথমে যে গরম মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণে। তো গরম মশলা গুঁড়োটাকে এবার মিশিয়ে নিলেই আমাদের আজকের স্পেশাল মাটন কষা কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আবারও আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আর 5 মিনিট পর বন্ধুরা দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আপনারা দেখলেন সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকের মাটন কষার রেসিপিটা বানিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আমার এরকম নিত্য নতুন রেসিপি আপনার ফোনে সবার প্রথমে দেখার জন্য। তো আজকের রেসিপি এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।